তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ গরমে নাকাল মানুষের জনজীবন শ্রমজীবী মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে গরমে গলে গেছে বেশ কিছু পিস ঢালা সড়কও এরকমের গরম আর আর কোন সময় লাগছে না আমি বলতে পারি না কিন্তু এবার অনেক মানে রৌদের তাপমাত্রা অনেক বেশি আগে এতটা তাপমাত্রা আমাদের দেশে আসলো না মনে হয় কিন্তু এবার অনেক তাপমাত্রা অনেক রৌদের বেশি যে পাকা রাস্তা গরম গরম হইয়া মনে নিচে এত প্রখর রোদ উপেক্ষা করে চলছে জনজীবন এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন বৃষ্টির প্রয়োজন নিয়মিত বৃষ্টিতেই কমবে প্রবাহ। শনিবার রাজধানী ঢাকায় শুক্রবারের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সকাল থেকে ছিলাম এখন আগামী অন্তত দুই দিন তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন এ সময় পৃথিবী বাংলাদেশ ও সূর্যের অবস্থান খারাপভাবে অবস্থান করে এ কারণেই তাপপ্রবাহ বেড়েছে মার্চ এপ্রিল মে ও জুন মাসের একুশ তারিখ এই তাপপ্রবাহ সর্বোচ্চ হবে জুন মাসে একুশ তারিখ পৃথিবীর উত্তর মেরুতে অর্থাৎ বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা হবে কারণ ওই দিন হবে দীর্ঘতম দিন এখন তো যত সময় যাবে তত খারাপ হবে দিবে সেটাই হলো মূল কারণ আর পৃথিবী এখন বাংলাদেশের অবস্থান পৃথিবীর অবস্থান সূর্যের অবস্থান খারাপ হবে আলো এই সময়টাতে সেটা মার্চ এপ্রিল মে জুন মাসে গিয়ে সর্বোচ্চ হবে জুন মাসের একুশ তারিখ গিয়ে সর্বোচ্চ হবে কেন দীর্ঘতম দিন এখন এই আবহাওয়াবিদ জানিয়েছে যেখানে গাছপালা আছে সেখানে তাপমাত্রা কম অনুভূত হবে জুন মাসের একুশ তারিখের পর তাপমাত্রা কমতে থাকবে জুন মাসের একুশ তারিখ সর্বোচ্চ দিন সর্বোচ্চ সূর্যের তাপ পৃথিবীতে আমাদের বাংলাদেশে আসবে উত্তর মেরুতে আসবে তারপরে কমা শুরু হবে তারপর সূর্য আবার আস্তে আস্তে হেলানো শুরু হবে যত সময় যাবে সেই আগস্টে গিয়ে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে আবার শীতকালে আবাস তখন গরমটা চলে যাবে সাউদার্ন পার্ট অস্ট্রেলিয়ার থেকে যেখানে গাছপালা আছে টিএসি দিন শীতকালে এখানে টেম্পারেচার পাবেন বিশ টিএসি তো পাবেন বিশের কাছাকাছি কারণ বাজার পাবেন পঁচিশ তো প্রভাবটা কোথায় গাছপালা আর বাংলাদেশের গরম বিল্ডিং টিএসি তো বিল্ডিং আছে ফাঁকা ফাঁকা গাছপালা প্রচুর আব্দুল্লাহ মামুন বান্ন টিভি